ভালিয়ার কোন্নু গ্রামে দামোদর নামে একজন কৃষক ছিল। গ্রামের সকলে দামোদরকে খুব পছন্দ করত, কারণ ও খুব পরিশ্রমী আর ভালো মানুষ ছিল। দামু নিজের বউ আর দুজন বুদ্ধিমান বাচ্চার সঙ্গে নিজের ছোট্ট ঘরে বসবাস করত। দামু আর ওর পরিবার চলত নিজেদের ঘরের পাশের ক্ষেত থেকে বিভিন্ন ফসল ফলিয়ে সেগুলো অনেক দূরের বাজারে বিক্রি করা টাকা দিয়ে। দামু আর তার পরিবারকে খেতে খুব মজা করে কাজ করতে দেখায় ভীষণই ভালো লাগত। বাবা, আমি ঢেঁড়স তুলে দিচ্ছি। আমি তোমার জন্য লাউ নিয়ে এসেছি। আরে, এই পটলগুলো তো এখনো ঠিক করে পাকেইনি, এগুলো আমি পরের সপ্তাহে তুলবো। বাচ্চারা সাবধানে, পড়ে যায় না যেন। করলা, চিচিঙ্গা, পটল, লাউ, কুমড়ো আর ভেন্ডি। নারকেল, আম, লেবু আছে, এসো রে, কেন রে? বাবা, আমার বলা বইটা কিনতে ভুলো না কিন্তু। বাবা, আমার রং পেন্সিলটাও এনো। ঠিক আছে, ভুলবো না, সব কিনে নিয়ে আসবো। টাটা। আরে, তোমার কি হয়েছে? ভয় পেও না, এসে নিয়ে যাও। আর দেরি না করে দামু সমস্ত সবজি নিয়ে বাজারে এসে পৌঁছাল। দামু নিজের সবজি মাথাইয়ের দোকানেই সবসময় বিক্রি করত। কি ব্যাপার দামু, সব ভালো তো? আমি ভালো আছি মাথায় দাদা। আমার সব গ্রাহকেরাই আমার দোকানে এসে আমাকে বলে, দামু, যে সবজিগুলো তোমার দোকানে দিয়ে যায় সেগুলো সত্যি সুস্বাদু। দাদা, আমি আমার জমিতে কখনোই রাসায়নিক সার ব্যবহার করি না, বরং জৈবিক সার দিয়ে চাষ করি। যদিও দামু, তোমার এই সবজির জন্যই কিন্তু আমার বিক্রিও প্রচুর বেড়ে গেছে। আমরা যদি ভালো জিনিস বিক্রি করি তাহলে লোক তো কিনবেই না দাদা? হ্যাঁ, অবশ্যই। বাজার যাওয়ার জন্য গ্রাম আর শহরের মাঝখানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু অনেক বছর ধরেই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য দামু এই রাস্তাটাকে ভীষণ ভালোভাবে চিনত। আরে, আমার মাথায় ঢুকছে না, ও মাঝ রাস্তায় দাঁড়িয়ে করছেটা কি? আরে, এ তো আমার গাড়ির দিকেই সোজা হেঁটে চলে আসছে। আরে, এটা কি, হাতির চোখ দিয়ে জল পড়ছে কেন? আচ্ছা, ঠিক আছে, যাই হয়ে যাক, একবার গিয়ে তো দেখি।
মনে তো হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে এর, তাই সাহায্যের জন্য আমার দিকে তাকিয়ে এরকম করে চিৎকার করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, গিয়ে তো দেখি কি হয়েছে। আরে ভাই, এই হাতি আমাকে কোথায় নিয়ে চলল? আরে, এই খালের মধ্যে ছোট হাতিটা কি করে পড়ে গেল? আরে, এই পাককাজটা কে করলো? হ্যাঁ, আচ্ছা, এবার বুঝলাম তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে। ঠিক আছে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি কোথাও যেও না, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি চলে আসছি। দামু শীঘ্রই ওই হাতির বাচ্চাটাকে বাঁচানোর জন্য বনের রক্ষকদের সঙ্গে তাড়াতাড়ি ফিরে এলো। তুমি চিন্তা করো না, আমরা তোমার বাচ্চাকে অবশ্যই বাঁচাবো। বুঝলে দামু, এই দুনিয়ায় তোমার মতো লোকের দরকার, যারা নিজের কাজটা করে তাও কর্তব্যের সঙ্গে। মাথায় রেখো, তোমার কাজ একদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ হবে।